সবুজ অরেঞ্জ কমলা। কালকে আবার ফাইনাল পরীক্ষা, না পড়লেও হয় না, ঘুরতেও মন চাচ্ছে। আচ্ছা আমি আমার বন্ধুদের সাথে একসাথে পড়ে আসি। ওর কাছেই তো একের ভিতর সব গাইডটা আছে, একের ভিতর সব গাইডটা অনেক কিছু আছে, এটা একের ভিতর অনেক সব ই আছে, ভর্তি পরীক্ষার ইও আছে। তো এইটুক, এটা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশনও নেওয়া যায়, অনেক ভালো হচ্ছে, গাইড কিনেছি আমি, এটাই অনেক লাভ হবে। আচ্ছা যাই, ওর কাছে তো আছে, আমি যাই। কি হলো কি হলো কি হলো কি হলো কি হয়েছে? কে যেন নিশ্চিত ধাক্কা মারছিল এই খাটের নিচ থেকে, খাটের নিচ থেকে ধাক্কা মারছে অনেক। আরে পড়তে আসছিলাম, তুই বাথরুমে ছিলিস সেজন্য আমি নিচে দেখছি। আমাদের বাসায় ভূত আছে, কেউ কি আসতে পারে না? কি জিন আছে আমাদের বাসায়, কেউ এখানে আসতে পারে না, বাসে বাড়ির সামনে সাইনবোর্ড লাগানো। হ্যাঁ তাহলে আমি উঠি। আচ্ছা আজকে যাই, কালকে আবার আসবো। আমি তোকে মেনে নিয়েছি, আমি তোকে ছাড়বো না, এই বসা থেকে চলে যাও। ও কি করছে একটু দেখাস তো, আমার মনে হয় ওর বাসায় ই আছে, কারণ আমি একজন তান্ত্রিকের জিনিসপত্র জানি, আমি তো সাধনায় বসি। তো ওর বাসায় তো ওকে আক্রমণ করে হয়েছে জিন। কি আছে আমি জানি, তোকে জিন আক্রমণ করছে। ও তো এ বাসা ছেড়ে এখনই তোর যাইতে হবে, তোর গাইড নে, কালকে পরীক্ষা আছে। আরেকটা গাইটের গোষ্ঠী মানে পরীক্ষা আগে না, জীবন আগে। আরে চল 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 চল। ডাক্তারের কাছে যাওয়ার পর আমার আমার চিকিৎসা তো শেষ, এবার তোরটা কর। হ্যাঁ তোর চিকিৎসা শেষ, উঠ উঠ উঠ।
আস্তে 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 গেছে গেছে সারা জীবনের জন্য দেখি সাধনায় বসে সারা জীবনের জন্য চলে গেছে সারা জীবনের জন্য চলে গেছে একটা ভূত চুমন তো চুপ করে কুত্তর কু ঘুম যাচ্ছে যাচ্ছে এই যাত্রায় মনে হয় আমরা বাঁচবো না তোদের আমি দয়া মায়া করে আজকে আমি ছেড়ে যাচ্ছি আমরা কি করেছি যে আমাদেরকে মারতে হবে কি করেছি তোরা আমাদের বাসায় থাকছিস কিন্তু এখন আর কিছু করব না কি কবরস্থান হ্যাঁ কি তাহলে মালিকটা আগে মিথ্যা বলেছে বলছিল যে আমি বাঁচিয়ে দিলাম এরপরে এরকম হলে বাঁচবি না কি করেছি যা আমাদেরকে মারতে হবে ওই মালিককে মারো ওই মালিককে তুই মারবি কে আমি তান্ত্রিক পড়ালেখা মন বসছে না একটু বন্ধুর বাসায় গিয়ে একসাথে পড়াশোনা করি তাইলে মন বসবে